আমাদের জীবনে নেগেটিভিটির অভাব নেই। আমাদের আশেপাশে নেগেটিভিটির ভিড়ে পজিটিভিটিটাকে আমরা খুব সহজে খুঁজে পাই না। আর নেগেটিভিটির মধ্যে আমার যেটা মনে হয় যে তুলনা একটা বিশেষ কারণ। এই যেমন ধরুন, আপনি ভালো আছেন, সুখে আছেন, আপনার ভালো থাকাটা তো আপনার অধিকার, তাই না? কিন্তু এই ভালো থাকা সুখে থাকার মধ্যে আপনি যখন কারোর সাথে নিজেকে তুলনা করতে যাবেন, তখন আপনি আর শেষ পর্যন্ত ভালো থাকতে পারবেন না। কারণ কি, এই যেমন ধরুন আপনার পাশের বাসার কোনো ভাবি আপনাকে এসে বলল যে ওনার হাজবেন্ড ওনাকে একটা স্বর্ণের চেন কিনে দিয়েছে। এটা হতে পারে ওনার অ্যানিভার্সারি গিফট বা ওনার বার্থডে গিফট বা এমনি হতে পারে। কিন্তু সেই যে স্বর্ণের চেন কিনে দিয়েছে, এটা শুনে আপনার মনে একটা স্পৃহা জাগলো যে আমারও যদি একটা স্বর্ণের চেন এরকম আমার হাজবেন্ড আমাকে গিফট করতো। এই যে আপনার মনে একটা অনাকাঙ্ক্ষিত একটা চাহিদা, এটা আপনাকে ভালো থাকতে দিবে না। এটা আপনাকে একদম জ্বলে পুড়ে শেষ করে দিবে যে ওনার হাজবেন্ড ওনাকে যদি চেন দিতে পারে, আমার হাজবেন্ড আমাকে কেন এটা দিতে পারবে না। এই তুলনাটা করা যাবে না। আপনি ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনার আশেপাশে সবাই অনেক ভালো স্টুডেন্ট, ভালো লেখাপড়া করছে, ভালো মার্কস পাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না। তখন আপনার মনে হবে যে ও ভালো মার্কস পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। তখন যদি আপনি পড়াশোনা করেন, আপনি বেটার মার্কস ডিজার্ভ করবেন, কিন্তু আপনি পড়াশোনা না করেই আপনি ভাবছেন আমি কেন পাচ্ছি না, আমাকে ভালো মার্কস পেতে হবে, তাহলে তো হবে না। এই তুলনাটা যখন আপনি করতে যাবেন, আপনি ভালো থাকবেন না। আরেকটা উদাহরণ দিই, ধরুন আপনি চাকরি করেন এবং আপনার পাশের বাসায় যিনি চাকরি করেন তিনি হতে পারে কোনো সরকারি চাকরিজীবী বা কোনো বিসিএস ক্যাডার। তো এইরকম মানুষের সাথে যখন আপনি আপনার নিজেকে তুলনা করতে যাবেন, তখন আপনি দিন শেষে খারাপ থাকবেন। একটা কথা কি যে নিজের ভালোটাকে নিয়েই, নিজের যে অবস্থান সেই অবস্থানটাকে নিয়েই নিজেকে ভালো থাকতে হয়, ভালো থাকা শিখতে হয়, ভালো থাকা জানতে হয়। কেউ আপনার ভালো থাকতে মানে কেউ আপনি কীভাবে ভালো থাকবেন সেটা আপনাকে কেউ বলে দিবে না। আপনার ভালো থাকা আপনার চয়েস, আপনার ডিসিশান, আপনি কী করে ভালো থাকবেন সেটা পুরোপুরি নির্ভর করে আপনার উপরে। আর যখনই অন্যের সাথে তুলনা করবেন যে ওর এটা আছে, আমার এটা কেন নেই, আপনি তো ডেফিনেটলি খারাপ থাকবেন। এই জন্য নিজের জীবন নিজের মতো করে বাঁচুন, আনন্দে বাঁচুন, তুলনা করা বাদ দেন, ভালো থাকবেন। ধন্যবাদ।